প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে জাকির ডাকির আসসালাম আলাইকুম ড জাকির বুঝতেই পারছেন আমাদের অনেক পথ পাড়ে দিতে হবে আজকের এই টপিক নিয়ে আর আমি নিশ্চিত আজকেও আমাদের দর্শকরা আপনার উত্তরগুলো শুনে দারুণভাবে উপকৃত হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের প্রথম প্রশ্ন রোজা রাখা এটা কি সব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নাকি আল্লাহ এখানে বিশেষ কিছু লোকের কথা বলেছেন যাদেরকে রোজা রাখতে হবে বিশেষ করে রমজান মাসে কোন লোকের জন্য রোজা রাখা বাধ্যতামূলক হতে গেলে অবশ্যই তাকে পাঁচটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে তাকে হতে হবে একজন মুসলিম দুই নম্বর সেই লোক হবে সুস্থ মস্তিষ্কের তিন নম্বর তাকে অবশ্যই সাবালক অথবা সাবালিকা হতে হবে তার মানে তাকে প্রাপ্তবয়স্ক তাকে হতে হবে স্বাস্থ্যবান পাঁচ নম্বর সেই লোক তখন কোথাও ভ্রমণ করবে না সে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এছাড়া মহিলাদের রোজার ক্ষেত্রে অতিরিক্ত আরো চারটা শর্ত পূরণ করতে হবে যদি সে হয় একজন মহিলা যদি সে হয় নারী তার ক্ষেত্রে রোজা বাধ্যতম লোক হতে গেলে অতিরিক্ত আরো চারটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর সে সময় তার রজস্রাব হবে না এছাড়াও এ সময় প্রসব পরবর্তীকালীন রক্তস্রাবও হবে না বাচ্চাকে নিজে দুধ খাওয়াবে না অথবা গর্ভবতী থাকবে না তাহলে মহিলাদের ক্ষেত্রে এই সময় নয়টা শর্তের সবগুলো পূরণ হলে তখন তার জন্য রোজা বাধ্যতামূলক হবে আর পুরুষদের ক্ষেত্রে প্রথম পাঁচটা শর্ত পূরণ হলেই রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে তাহলে আপনি যা বললেন সেটা থেকে আমি যেটা বুঝলাম তা হল রোজা এটা শুধু মুসলিমদের জন্য বাধ্যতামূলক কথাটা ঠিক ঠিক বলেছেন শুধুমাত্র মুসলিমদের জন্যই রোজা রাখাটা বাধ্যতামূলক কোনো অমুসলিম বা অবিশ্বাসীদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না এর কারণ হচ্ছে আল্লাহ আলা বলেছেন পবিত্র কোরআনে সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর উনচল্লিশ যে একজন অবিশ্বাসীর কাজ তার মানে যে অমুসলিম একজন অবিশ্বাসীর কাজ হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো তৃষ্ণার্ত লোক মনে করে সেখানে পানি আছে কিন্তু যখন পৌঁছায় তখন দেখে যে কোনো পানি নেই কিন্তু সেখানে পাবে আল্লাহকে তখন আল্লাহ তার কর্মফল পূর্ণমাত্রায় দেবেন এবং আল্লাহ তালা হিসাব গ্রহণে তৎপর তার মানে পরকালের জীবনে অবিশ্বাসীরা তাদের কাজের ফল কোনো ভালো কিছু পাবে না এবং আল্লাহ হিসাব গ্রহণে তৎপর তাহলে অবিশ্বাসীদের সব কাজগুলোই পরকালের জীবনে মূল্যহীন কারণ প্রত্যেকটা কাজের শুরুতেই থাকতে হবে নিয়ত আর এটা নিয়ে আলোচনা করেছি গতকাল যে কারো রোজা কবুল করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত নিয়ত তার মানে উদ্দেশ্য আর উদ্দেশ্য হবে এই রোজাটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য অন্য কারো জন্য নয় তাহলে একজন অমুসলিম একজন অবিশ্বাসী যে আল্লাহ স্বান তালাকে বিশ্বাস করে না সে যে আল্লাহ তা তালার জন্য নিয়ত করে রোজা রাখবে এমন প্রশ্ন আসবে না এ কারণে অবিশ্বাসীদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না যদি সে নিয়ত ছাড়া রোজা রাখে তাহলে সেটা অযথা উপোস করাই হবে কিন্তু ইবাদত হবে না ইসলাম ধর্ম অনুযায়ী যে রোজাটা সেটা পালন করা হবে না সেজন্য নিয়ত বা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ এখন অবিশ্বাসীরা যদি কোনো ইবাদত করে যদি ইমান না আনে যদি বিশ্বাস না করে যে আল্লাহ সালা কেবলমাত্র একজন যদি কালেমা না বলে মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মো সাল্লাম হলেন আল্লাহ রাসুল তাহলে ইবাদতের সব কাজই পরকালের জন্য মূল্যহীন হবে তবে যখনই একজন অবিশ্বাসী যে লোক মুসলিম নয় সে ইসলাম গ্রহণ করলে তার জন্য এটা বাধ্যতামূলক হবে যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসের মাঝামাঝি তাহলে তখন থেকেই শুরু করে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক তবে তার অতীত সেটা আল্লাহ হিসাব করবেন না আল্লাহ বলেছেন সামান্ত সুরা আনফাল এ একজন ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হচ্ছে আঠারো বছর বয়সে আবার কোথাও সেটা হয়তো চোদ্দ সবচেয়ে কম হল চোদ্দ বছর ইসলাম এই প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সম্পর্কে কি বলে পৃথিবীর বিভিন্ন দেশের আইনের কথা যদি বলতে হয় ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স হচ্ছে আঠারো বছর ইন্দোনেশিয়া উনিশ বছর যুক্তরাজ্যে সেটা আবার ষোলো বছর প্রত্যেক দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা সেটা সে দেশে সরকার লোকজন যেরকম মনে করে সেটা অনুযায়ী আইনটা এক এক দেশে এক এক রকম হয়ে থাকে কিন্তু ইসলামে রোজা রাখা ফরজ হয় নামাজ পড়া ফরজ হয় ইবাদত করা ফরজ হয়ে যায় যখন সে সাবালক বা সাবালিকা হয়ে যায় এখানে মূলত শর্ত হচ্ছে তিনটা যদি এই তিনটার যে কোনো একটা শর্ত পূরণ হয় তাহলে ধরা হবে যে সেই ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক এক নম্বর হচ্ছে তার শরীরের বিভিন্ন অংশে লোম গজানো শুরু করা দুই নম্বর ছেলে বা মেয়ের বয়স যখন পনেরো বছর অথবা ছেলেদের ক্ষেত্রে বীর্যস্খলন হচ্ছে স্বপ্নদোষ বা এরকম কোনোভাবে অথবা যদি মেয়ে হয় তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় যখন থেকে একটা মেয়ের রজস্রাব শুরু হবে তখন থেকে তাকে প্রাপ্তবয়স্ক বলে ধরা হবে হতে পারে তার বয়স দশেরও কম কিন্তু যেদিন থেকে তার রজস্রাব শুরু হবে সেদিন থেকেই তাকে ধরে নেওয়া হবে যে সে তখন প্রাপ্তবয়স্ক বা সাবালিকা হয়ে গেছে এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ আপনি তখন বললেন যে একটা মেয়ে দশ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারে আর পশ্চিমা দেশেও এরকম বলা হয় আর এখনকার দিনে এটা বেশ কমন এই কয়েক মাস আগে পেপারে একটা আর্টিকেল এসেছিল যে দিল্লিতে এটা অস্বাভাবিক না দশ বছরের একটা মেয়ের রজস্রাব শুরু হয়ে গেছে যদি নয় বছরের কমে শুরু হয়ে যায় তখন সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার পশ্চিমা দেশগুলোতে একই আগে ব্যাপারটা এমন ছিল না যখন আমি মেডিকেল কলেজে পড়তাম তখন পশ্চিমা দেশে বয়সটা ছিল বারো বা তেরো ভারতে ছিল তেরো চোদ্দ কিন্তু যেহেতু এখন ডায়েট বদলে গেছে তারপর পরিবেশ বদলে গেছে ইত্যাদি এগুলো উপর প্রভাব ফেলে কিন্তু এখন ব্যাপারটা বেশ কমন যে মেয়েরা দশ বছর বয়সে কখনো দশেরও আগে নয় বছরেই অনেক মেয়ের রোজস্রাব শুরু হয়ে যায় আচ্ছা এই কারণে তারা ছেলেদের চেয়ে তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায় এটা আরেকটা প্রশ্ন এখন ডক্টর জাকির এবার তাদের কথা যাদের রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কোন কোন ক্যাটাগরির লোককে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে সম্পর্কে আমাদের জন্য কিছু বলবেন এখানে আমি বলবো যে আমার মতে মানুষকে রোজা রাখা থেকে দেওয়া হয়েছে এক নম্বর যদি সেই লোক অবিশ্বাসী হয় অমুসলিম হয় দুই নম্বর যদি সে অপ্রাপ্তবয়স্ক হয় তিন নম্বর যদি সে উন্মাদ হয়ে থাকে চার নম্বর যদি মহিলা হয় আর তখন রজস্রাব হয় সে রোজা রাখবে না পাঁচ নম্বর যদি কোনো মহিলার প্রসব পরবর্তী রক্তস্রাব হয়ে থাকে ছয় নম্বর মহিলা গর্ভবতী হলে অব্যাহতি দেওয়া হয়েছে সাত নম্বর মহিলা বাচ্চাকে নিজের দুধ খাওয়ালে আট নম্বর যদি কেউ রোগাক্রান্ত হয় অসুস্থ থাকে অব্যাহতি দেওয়া হয়েছে নয় নম্বর যদি সেই লোক বিকলাঙ্গ হয় দশ নম্বর যদি সেই লোক খুব বয়স্ক হয়ে থাকে যদি খুব বৃদ্ধ হয়ে যায় এগারো নম্বর যদি সে ভ্রমণ করে বারো নম্বর যদি সেই লোক জিহাদ করে বা লড়াইতে অংশগ্রহণ করে আল্লাহ আল্লাতালার খাতিরে আর তেরো নম্বর জোর করা হলে যদি কারো উপর জোর করা হয় আর সে রোজা না রাখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হল সংক্ষেপে ১৩ ক্যাটাগরির মানুষ যাদেরকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুন্দর এবার প্রত্যেক ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করব যাদের অব্যাহতি আছে ডক্টর জাকির রোজা থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সবাইকে এই রোজা কি পরে কোনো সময়ে রাখতে হবে আমি যে তেরোটা ক্যাটাগরির কথা বলেছি প্রথম তিনটা ক্যাটাগরি তাদেরকে পরবর্তীতে রোজা রাখতে হবে না তার মানে অমুসলিম তারপর যে অপ্রাপ্ত বয়স্ক আর যে লোক মস্তিষ্ক বিকৃত বাকি যে দশটা ক্যাটাগরি দুটো ক্যাটাগরি যে লোক অনেক দিন ধরে বিকলাঙ্গ এবং যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে এই ক্যাটাগরির লোককেও পরে রোজা রাখতে হবে না তবে তাদেরকে ফিদি বা ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে এখন বাকি আটটা ক্যাটাগরির কথা যদি বলতে হয় তারা তখন যে অবস্থায় ছিল সেটা যদি বদলে যায় তাহলে তাদের মিস করা রোজাগুলো পরে রাখতে হবে যেমন ধরেন এই আট ক্যাটাগরির মধ্যে আছে রজস্রাব হওয়া মহিলা যখনই রজস্রাব বন্ধ হয়ে যাবে তখনই তাকে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে কোনো মহিলা যার প্রসব পরবর্তীকালীন রক্তস্রাব হচ্ছে যখনই এটা বন্ধ হবে তাকে রোজা রাখতে হবে কোন মহিলা গর্ভবতী যখন অবস্থাটা চলে যাবে ও সব পরবর্তী রক্তস্রাব বন্ধ হবে রোজা রাখতে হবে একজন মহিলা চার নম্বর ক্যাটাগরি বাচ্চাকে দুধ খাওয়ায় যখন এই শেষ হবে তখন তাকে রোজা রাখতে হবে একজন লোক অসুস্থ যখনই সুস্থ হবে তাকে রোজা রাখতে হবে একইভাবে একজন ভ্রমণ করছে যখনই তার ভ্রমণ শেষ হবে সে রোজা রাখবে আবার একজন যে অংশ নিয়েছে জিহাদে আল্লাহ তালার খাতিরে কোনো লড়াইতে যখনই লড়াই শেষ হবে তাকে রোজা রাখতে হবে একইভাবে যার উপর জোর করা হচ্ছে আর সে রোজা রাখছে না যখনই জোর জবস্তি উঠে যাবে তাকে রোজা রাখতে হবে তবে তাদেরকে এই রোজাটা রাখতে হবে পরবর্তী রমজানের আগেই ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ভাই ও বোনেরা এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে ড জাকির কোন শিশু যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে রমজান মাসে রোজা রাখে সে ব্যাপারে আপনার মন্তব্য কি আমি এ ব্যাপারে আগেও বলেছি যে প্রাপ্তবয়স্ক হয়নি তার জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমাদের মোহাম্মদ সাল্লাম বলেছেন এই হাদিসটা আছে তির্মিজিতে হাদিস নম্বর এক হাজার চারশো তেইশ আমাদের প্রিয়নবী বলেছেন যে তিন ক্যাটাগরির মানুষের হিসাব লেখা হবে না এক হচ্ছে শিশু যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হয় একজন ঘুমন্ত লোক যতক্ষণ না জেগে ওঠে আর মস্তিষ্ক বিকৃত লোক যতক্ষণ না সে স্বাভাবিক হয় এই তিন ক্যাটাগরির মানুষ আমাদের প্রিয়নবী বলেছেন তাদের হিসাব লেখা হবে না তার মানে তাদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না নামাজের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই তবে শিশুদের রোজা রাখতে উৎসাহিত করাটা ভালো যত তাড়াতাড়ি সম্ভব এটা বাধ্যতামূলক না আরেকটা হাদিস যেটার উল্লেখ করা হয়েছে সহি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আনসারদের উদ্দেশ্যে বলেছিলেন নবীর পাঠানো দূত তাদের কাছে গিয়ে বলেছিল যারা রোজা রাখছ তারা এটা চালিয়ে যাবে আর যারা রাখছো না তারা রোজা রাখবে দিনের একেবারে শেষ পর্যন্ত আর তারপরে লোকজন সাবেগন বললেন রোজা রেখেছি আমাদের বাচ্চাদেরও রোজা রাখতে বলেছি তাদেরকে মসজিদে নিয়ে গেছি তারা কান্নাকাটি করলে উল দিয়ে বানানো খেলনা না দিয়েছি যাতে এটা নিয়ে ব্যস্ত থাকে যতক্ষণ না ইফতার হয় তার মানে এভাবেই সাবিগণ তাদের বাচ্চাদের ছোটবেলাতেই রোজা রাখতে উৎসাহিত করেছিলেন যদি বাধ্যতামূলক ছিল না এটা ভালো অভ্যেস আমরা এখনকার দিনে দেখি যে অনেক বাবা মাই বাচ্চাদের রোজা রাখতে নিষেধ করে যদিও সেই বাচ্চা হয়তো উৎসাহ নিয়ে বলছে আমি রোজা রাখতে চাই বাবা মা তখন বলে এই বয়সে আবশ্যিক না রোজা রেখো না তারা এটা বুঝতে পারে না এই অল্প বয়সে রোজা রাখলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না সত্যি বলতে এভাবে তাদের রোজা রাখার একটা ট্রেনিং হবে যখন প্রাপ্তবয়স্ক হবে আল্লা পবিত্রকরণে বলেছেন সুরত তাহরিম অধ্যায় নম্বর ছেষট্টি আয়াত নম্বর ছয় হে মুমিনগণ নিজেদেরকে এবং পরিবারকে রক্ষা করো দোজখের আগুনের যন্ত্রণা থেকে যার রসদ হবে মানুষ ও পাথর আল্লাহ আমাদের বলেছেন শুধু নিজেদেরই রক্ষা করো না বাচ্চাদেরও রক্ষা করো দোজখের আগুন থেকে যার রসদ হবে মানুষ ও পাথর তাহলে বাচ্চাদের অল্প বয়সে রোজা রাখতে উৎসাহিত করাটা ভালো কাজ আর আমাদের স্কুলেও আমরা এই কাজ করে থাকি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল স্টুডেন্টদের রোজা রাখতে উৎসাহিত করে অনেক কম বয়সে এমনকে যখন কে জিতে পড়ে অথবা সিনিয়রকে জিতে চার থেকে ছয় বছরে তাদের উৎসাহিত করি আর এই বয়সটাতে তারা চার পাঁচ বার ছয় বছর আমরা বলি তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি রোজা রাখতে পারবে সে একটা গিফট পাবে একটা পুরস্কার পাবে এতে তারা উৎসাহিত হয় আর যখন ক্লাস ওয়ানে ওঠে তার মানে আনুমানিক ছয় বছর বয়সে আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাচ্চাই সারা মাস রোজা রাখে যখন তারা পৌঁছায় ক্লাস থ্রিতে তার মানে সাত আট বছর বয়স প্রায় সবাই পুরো মাস ধরে রোজা রাখে যদিও বাধ্যতামূলক না তাই আলহামদুলিল্লাহ যখন অন্য বাচ্চাদের রোজা থাকতে দেখে চিন্তা করেন বেশিরভাগ বাবা মাই বলেন তোমাকে রোজা রাখতে হবে না কিন্তু বাচ্চারা জোর করে আমরা রোজা রাখতে চাই কারণ প্রতিযোগিতা হচ্ছে তারা তাদের বন্ধুদের দেখছে সবাই রোজা রাখছে তাই রোজা না থাকলে তাদের লজ্জা লাগে যদিও তাদের ফরজ না কিন্তু যে পরিবেশ তৈরি হয়েছে তাদের বলি না যে রোজা রাখা ফরজ তবে এই প্রতিযোগিতার পরিবেশ পরিবেশটাই এমন যে অন্যকে ভালোবাসবো ধর্মের প্রতি ভালোবাসা আল্লাহ রাসুলকে ভালোবাসা এভাবে দেখলে আলহামদুলিল্লাহ এটা আগেও বলেছি যে একটা হাদিস মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে তিরমিজিতে যে যখন বাচ্চার বয়স সাত বছর হবে তোমরা তাকে নামাজ পড়া শেখাবে আর দশ বছর হলে তাদের উপর জোর করতে পারো অনেক বিশেষজ্ঞ বলেন রোজার ক্ষেত্রেও এটা করা যায় আরও আগে আমরা শুরু করেছি তবে আমরা তাদের উপর জোর করি না করি মমতা ভালোবাসা দিয়ে বিভিন্ন পুরস্কার দিয়ে আর আলহামদুলিল্লাহ এতে বাচ্চাদের উপর ভালো প্রভাব পড়ে খুব সুন্দর বলেছেন পরের প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি বললেন যারা মস্তিষ্ক বিকৃত তারা অব্যাহতি পাবে এর কারণটা কি মস্তিষ্ক বিকৃতদের অব্যাহতি দেওয়া হয়েছে কারণ এই হাদিসটা আমি আগেও বলেছি আমাদের প্রিয়ানবী মোহাম্মদ সাল্লা বলেছেন এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নম্বর এক যে তিন ক্যাটাগরির মানুষদের হিসেব লেখা হবে না একজন শিশু যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হচ্ছে ঘুমন্ত লোক যতক্ষণ না জেগে ওঠে আর মস্তিষ্ক বিকৃত লোক যতক্ষণ না সুস্থ স্বাভাবিক হচ্ছে এদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের রোজা রাখতে হবে না এটার কারণ হচ্ছে যে রোজা কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে নিয়ত করতে হবে আর নিয়ত শুধুমাত্র সেই মানসিক করতে পারবে যে সুস্থ মস্তিষ্কের সুস্থ মনের অধিকারী সুস্থ মস্তিষ্কের হলেই সে রোজার নিয়োগ করতে পারবে বিকৃত মস্তিষ্ক হলে করতে পারবে না এ কারণে মস্তিষ্ক বিকৃত কেউ রোজা রাখুক বা না রাখুক তাতে কিছুই যায় আসে না তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আর সে সুস্থ হয়ে গেলে তাকে এটা পূরণ করতে হবে না যে রোজা মিস করেছে কারণ সে এটার জন্য দায়ী নয় তাকে দায়ী করা হবে না এটাই হলো ইসলামের সৌন্দর্য এখানে শুধুমাত্র তাদেরই দায়ী করা হবে যাদের দায়ী করা উচিত শুধুমাত্র তাদের দায়ী করা হবে যারা নিয়ত করতে পারেন শখ ঠিক বলেছেন আচ্ছা সুন্দর বলেছেন পরের প্রশ্ন একজন মহিলার দৃষ্টিকোণ থেকে যার রক্তস্রাব হয়েছে অথবা প্রসব পরবর্তী রক্তস্রাব তাদের জন্যে রোজা রাখা নিষিদ্ধ নাকি ঐচ্ছিক কোনটা এরকম মহিলার কথা যদি বলেন যার রজস্রাব শুরু হয়ে গেছে বা প্রসব পরবর্তী রক্তস্রাব আমাদের প্রিয়নবি বলেছেন হাদিসটা সোহেবুখারিতে আছে এছাড়াও সেই মুসলিমে সেই মহিলার জন্য রোজা রাখা নিষিদ্ধ যার রজস্রাব অথবা প্রসব পরবর্তী রক্তস্রাব চলছে এ সময় এটা ঐচ্ছিক না এটা নিষিদ্ধ আর এর পেছনে কারণটা হচ্ছে যখন কোনো মহিলার শরীর থেকে রক্ত বের হয়ে যায় সে অনেক রক্ত হারায় আর এ অবস্থায় যদি রোজা রাখে সে তার স্বাস্থ্যের জন্য ভালো হবে না আল্লাহ সাবাহ তালা এখানে দয়া করেছেন এই মহিলাকে অব্যাহতি দিয়েছেন আর আবশ্যিক করেছেন যে তারা রোজা রাখবে না তা না হলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতো আর আল্লাহ তাআলা মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না সে কারণেই এই মহিলাদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর এমনকি দিনের মাঝ সময়েও যদি কারো রজস্রাব শুরু হয়ে যায় রোজা ভেঙে ফেলতে হবে যদি সেটা সূর্যাস্তের কয়েক মিনিট আগেও হয়ে যায় রোজা ভেঙে ফেলতে হবে তবে এই রোজাটা পরে রাখতে হবে আবার ধরেন কারো রজস্রাব শুরু হয়েছে আর সেটা শেষ হল ফজরের ওয়াক্তের ঠিক আগে আগে তখন যদি মহিলা গোসল নাও করে রোজা রাখতে পারে কিন্তু যদি শেষ হয় হজার বাগত কয়েক মিনিট পরে রোজা রাখতে পারবে না রোজা ভেঙে ফেলতে হবে আর এই রোজাটা পরে রাখতে হবে ঠিক আছে এবারের প্রশ্নটা হচ্ছে সেরকম কোন মহিলা সম্পর্কে যে গর্ভবতী অথবা যে তার বাচ্চাকে নিজের দুধ খাওয়াচ্ছে এদের অব্যাহতি দেয়া হয়েছে কেন পবিত্রকরণের আয়াত বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো যে যদি কেউ অসুস্থ থাকে বা ভ্রমণ করে সে তাহলে এই সময়ের রোজাগুলো পরে রাখতে পারে তো বেশিরভাগ ফুকাহা বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে মহিলা গর্ভবতী বা দুধ খাওয়ান তারা সেই ক্যাটাগরিতে পড়বে যারা অসুস্থ সেজন্য তারা চাইলে রোজাটা নাও রাখতে পারে তবে এ ব্যাপারে একটা ক্লিয়ার কাট সহি হাদিস আছে যেখানে নবী এই মহিলাদেরকে রোজা রাখা থেকে অব্যাহতি দিয়েছেন হাদিসটা আছে সোনানিবনে মাজা হাদিস নাম্বার এক হাজার যে আমাদের প্রিয়নবী বলেছেন একজন ভ্রমণকারীকে রোজা রাখা এবং নামাজের কিছু অংশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই মহিলাদেরকে যারা গর্ভবতী এবং যারা দুধ খাওয়ায় আমাদের প্রিয়নবী মোহাম্মদ আরও বলেছেন এই হাদিসটা আছে সুনাল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার দুইশো চুয়াত্তর যে আল্লাহ তালা ভ্রমণকারীদেরকে অব্যাহতি দিয়েছেন রোজা রাখা থেকে নামাজের অর্ধেক থেকে এবং আল্লাহ তালা অব্যাহতি দিয়েছেন গর্ভবতী মহিলাদের এবং যে মহিলারা দুধ খাওয়ায় রোজা থেকে এই দুই হাদিসের উপর ভিত্তি করে এটা পরিষ্কার যে গর্ভবতী মহিলারা আর যে মহিলারা দুধ খাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এখানে লজিক্যাল কারণ হিসেবে বলা যেতে পারে যে যখন কোনো মহিলা গর্ভবতী থাকে অথবা বাচ্চাকে দুধ খাওয়ায় সে যে খাবার খায় সেটা শুধু নিজের জন্যই খায় না খাবারটা তার জন্য এছাড়াও যে শিশুটা গর্ভে আছে অথবা যাকে দুধ খাওয়াচ্ছে তার জন্য এখন সেই মহিলা রোজা রাখা তার নিজের জন্য বা বাচ্চার জন্য কঠিন হয়ে যায় বলে সে রোজা থেকে অব্যাহতি পেয়েছে কিন্তু মহিলা যদি গর্ভাবস্থায় প্রথম স্টেজে থাকে আর মনে করে অথবা দুধ খাওয়াচ্ছে আর মনে করে যে রোজা রাখলে তার শরীরের কোনো ক্ষতি হবে না অথবা তার বাচ্চারও কোনো ক্ষতি হবে না তাহলে রোজা রাখতে পারে যদি তার সন্দেহ থাকে যে রোজা রাখলে তার কষ্ট হবে যদি এতে তার কোনো ক্ষতি না হয় তার স্বাস্থ্যের অথবা বাচ্চার তাহলে রোজা রাখতে পারে নাও পারে তবে যদি এতে তার শরীরের ক্ষতি হয় অথবা বাচ্চার ক্ষতি তাহলে রোজা রাখা তার জন্য হারাম কারণ আল্লাহ আল্লাহতালা কোনো মানুষের উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চান না আর এভাবে দেখলে এ কারণে আল্লাহ তাদের অব্যাহতি দিয়েছেন পরে যখন তারা সুস্থ হবে

আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ভাই ও বোনেরা এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে ড জাকির আচ্ছা কোন লোক যদি কিছুটা অসুবিধায় পড়ে কোন ধরনের অসুস্থতার কারণে মাথা বা পেটে ব্যথা তাদেরও কি রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যে মানুষটা অসুস্থ তাকে অব্যাহতি দেওয়া হয়েছে পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো যে যদি কেউ অসুস্থ থাকে অথবা ভ্রমণ করে তাহলে তাকে সেই সময়কার রোজাগুলো পরবর্তীতে রাখতে হবে তবে তার মানে এই না যে কেউ যদি ভুগতে থাকে মাথা ব্যথায় অথবা পেট ব্যথায় অথবা কফে সে রোজা রাখবে না যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক শুধুমাত্র তখন অব্যাহতি দেওয়া হয়েছে যদি অসুস্থতার কারণে তার রোজা কঠিন হয়ে যায় অথবা রোজা রাখলে তার অসুস্থতা আরও বেড়ে যায় অথবা স্বাস্থ্য খারাপ হয়ে যায় অথবা অসুস্থতার কারণে যদি ওষুধ খাওয়া বাধ্যতামূলক হয় তখন অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমাদের ছোটোখাটো কারণে বা ছোটোখাটো অসুখে যেমন কফ বা সর্দি মাথা ব্যথা বা পেট ব্যথা তখন রোজা বাধ্যতামূলক আল্লাহ সাবান অসুস্থ লোকদের রোজা থেকে অব্যাহত দিয়েছেন কারণ আল্লাহ কারো অতিরিক্ত বোঝা চাপাতে চান না আল্লাহ পবিত্র বলেছেন এটা আছে বাকারা নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচানব্বই যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না আমি অসুস্থ আর যদি মনে করি রোজা রাখলে আমার ক্ষতি হতে পারে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে নিজেকে মেরে ফেলার মতোই তাই আল্লাহ বলেছেন এটা নিষিদ্ধ যদি আমি জানি যে রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তখন এটা হবে নিষিদ্ধ একইভাবে আল্লাহ বলেছেন পবিত্র নম্বর উনত্রিশ যে নিজেদেরকে হত্যা করু না নিশ্চয়ই আল্লাহ দয়ালু তাহলে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা নিজের কোনো ক্ষতি করা এটা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ এই অব্যাহতিটা দেওয়া হয়েছে সেই সব মানুষকে যাদের রোজা রাখা কষ্টকর অথবা যাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তবে ছোটখাটো অসুখে অব্যাহতি নেই আচ্ছা তাহলে অব্যাহতি পাবে তারা যারা গুরুতরভাবে অসুস্থ এবারে আমাদের পরের প্রশ্ন এটা হচ্ছে একজন বিকলাঙ্গ মানুষ নিয়ে এই নিয়মটা কেন যে একজন বিকলাঙ্গ মানুষকে মিস করা রোজাগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ পবিত্র করোনা বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো চুরাশি যে যদি রোজা রাখা কারোর জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে তার মানে কোনো গরিব বা অভাবগ্রস্তকে খাইয়ে দিতে হবে এর কারণ হলো যদি কেউ বিকলাঙ্গ হয় অথবা স্থায়ীভাবে অসুস্থ হয় এমন কোনো সম্ভাবনা নেই যে সুস্থ হয়ে সে তারপর আবার রোজা রাখতে পারবে তাহলে সে পরে পূরণ করবে বা পরবর্তীতে মিস করা রোজাগুলো রাখবে এই প্রশ্নটাই তখন আর আসবে না তার বেলায় সেজন্য তাকে দিতে হবে ক্ষতিপূরণ তখন সে কোনো গরিব লোককে খাইয়ে দেবে যতগুলো রোজা সে মিস করবে প্রত্যেক রোজার জন্য সে একজন গরিব লোককে খাইয়ে দেবে ড জাকির এবারের প্রশ্ন কোন ধরনের বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র বলেছেন যে যদি রোজা রাখা কারোর জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে মানে গরিব লোককে খাইয়ে দেবে যেসব বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হচ্ছেন সেই লোক যাদের শরীর যদি রোজা রাখেন তাহলে খারাপ হয়ে যেতে পারে যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে এখানে বয়সটা নির্দিষ্ট কিছু না যে ষাট সত্তর বা আশি নব্বই দেখতে হবে শারীরিক অবস্থা বয়স হয়ে যাওয়ার কারণে যদি শারীরিক অবস্থা খারাপ থাকে তাহলে রোজা রাখা কঠিন হয়ে যায় তখন রোজা রাখার পরিবর্তে গরিব লোককে খাইয়ে দিতে হবে আর একটা হাদিস আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাহেব বুখারি খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার চার হাজার পাঁচশো পাঁচ আমাদের প্রিয়নবী বলেছেন যে বয়স্ক পুরুষ এবং মহিলাদের রোজা রাখতে হবে না তবে তারা প্রত্যেক রোজার জন্য একজন করে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেবেন এছাড়াও এরকম আরও হাদিস আছে যেমন ধরেন সুনানাল দারাকুতনি হাদিস নাম্বার দুইশো আট বলা হয়েছে যদি কোনো লোক যাকে ক্ষতিপূরণ দিতে হবে সে কোনো গরিব লোককে খাইয়ে দেবে একমুদ গম একমুদ মানে হচ্ছে দুই হাতের মুঠো যে পরিমাণ গম ধরে এই পরিমাণে খাওয়ানো উচিত আরও একটা হাদিস বলা হয়েছে আল দারাকুতনি নম্বর হাদিস যে আনাস আনাসান হো তিনি যখন খুব বৃদ্ধ হয়ে গেলেন রোজা রাখতে পারলেন না তাই মাসের শেষের দিকে তিরিশ জন গরিব লোককে ডেকে খেতে দিলেন রুটি আর তার সাথে অন্যান্য খাবার পুরো খাবার তিরিশ জন লোককে তার মানে যতগুলো রোজা মিস করবেন প্রত্যেকটার জন্য একজন গরিবকে খাওয়াতে হবে এবার আপনার প্রশ্নটাতে আসি যদি সেই বয়স্ক মানুষ হয় মানসিকভাবে সুস্থ কিন্তু স্বাস্থ্যবান না সেরকম ক্ষেত্রে গরিব লোককে খাইয়ে দেবে বা ক্ষতিপূরণ দেবে আবার কোনো বয়স্ক লোক যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে মানসিকভাবে সুস্থ না থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে না অব্যাহতি দেওয়া হয়েছে গরিব মানুষকে খাইয়ে তার ক্ষতিপূরণও দিতে হবে না কারণ সে তখন শিশুর মতো আমাদের নবী বলেছেন কথাটা আমি আগে বলেছি যে তিন ক্যাটাগরির মানুষের হিসেব লেখা হবে না যে কোনো শিশু প্রাপ্তবয়স্ক হয়নি এই অসুস্থ বৃদ্ধ শিশুদের মতোই অথবা তারা মানসিক বিকারগ্রস্ত লোকের মতো বার্ধক্যজনিত কারণে মানসিক জড়তায় ভুগছে বয়স হয়ে গেলে মানসিক সুস্থতা আগের মতো থাকে না তাদের রোজা রাখতে হবে না অথবা রোজা মিস করার জন্য হবে না কাউকে কোন ক্ষতিপূরণ দিতে হবে না আচ্ছা তাহলে এ ব্যাপারে উত্তরটা জানলাম এখন যদি কেউ ভ্রমণ করে তখন তার জন্যে রোজা রাখাটা কি নিষিদ্ধ নাকি ঐচ্ছিক আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা ওদা নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি যে যদি তুমি অসুস্থ হও বা কোথাও ভ্রমণ করো চাইলে সে সময় তোমরা তোমাদের রোজাগুলো রাখতে পারো এখানে কিছুটা অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে চাইলে তখন রোজা রাখতে পারেন অথবা তখন না চাইলে রাখবেন না কিন্তু পরবর্তীতে রোজাগুলো রাখতে হবেই আল্লাহ সাবান এখানে একজন ভ্রমণকারীকে হোক পুরুষ বা মহিলা তাকে অসুস্থ ক্যাটাগরিতে ফেলা হয়েছে কারণ আমাদের প্রিয় নবী আসলাম বলেছেন এটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর এক হাজার আটশো চার আমাদের প্রিয়নবী বলেছেন যে ভ্রমণ করা হচ্ছে একটা শাস্তি কেউ যখন ভ্রমণে যায় সেটা শাস্তির মতো তার মানে কাজটা কঠিন তাকে অনেক কষ্ট করতে হবে আর এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো তেতাল্লিশ একজন সাহবা ছিলেন হামজা রাদেহ তিনি ভ্রমণের সময়ও রোজা রাখতেন নবীকে জিজ্ঞেস করলেন যে ভ্রমণের সময় রোজা রাখব নাকি রাখবো না তখন নবী বললেন যদি তুমি চাও তাহলে রাখতে পারো আর যদি না চাও তাহলে রাখবে না তার মানে ব্যাপারটা হচ্ছে কেউ রোজা রাখতে চাইলে রাখতে পারে যদি না রাখতে চায় তাহলে রাখবে না যেমন ধরেন একজন লোক ভ্রমণ করা অভ্যস্ত ভ্রমণে তার তেমন কষ্ট হয় না যদি সে রোজা রাখতে চায় কোনো সমস্যা নেই তার জন্য ভালো আবার কারো হয়তো ভ্রমণে কষ্ট হয় আর সে রোজা রাখতে চায় না তাহলে রাখবে না এটা আমরা হজরত আনাস রাজিয়াল সে হাদিস থেকে জানতে পারি তিনি বলেছেন এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর এক হাজার নয়শো সাতচল্লিশ যে হজরত আনাস তিনি বলেছেন যখন আমরা নবীর সাথে ভ্রমণ করতাম সাহাবিগণের কেউ কেউ রোজা রাখতেন অনেকে রোজা রাখতেন না তবে যারা রোজা রাখতেন তারা তাদের সমালোচনা করতেন না যারা রোজা রাখেননি আর যারা রোজা রাখেননি তারা রোজদারদের কোনো সমালোচনা করতেন না তাহলে এখানে ব্যাপারটা ঐচ্ছিক সহ্য করে রাখতে চাইলে রাখতে পারে আর তখন না রাখতে চাইলে সেটা পরে করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হলো ঐচ্ছিক ঠিক বলেছেন এখন কেউ যদি ভ্রমণ করা অবস্থায় রোজা রাখে তাহলে কি সে আল্লাহর কাছ থেকে বেশি পুরস্কার পাবে আল্লাহ তালা এর আগের আয়াতে বলেছেন সোরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে কেউ অসুস্থ অথবা ভ্রমণ করলে সেই রোজাগুলো পরে রাখতে পারে অথবা যার জন্য রোজা রাখাটা কষ্টকর সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দিতে পারে গরিব লোককে খাইয়ে দেবে তবে তাদের জানিয়ে দাও রোজা রাখাটাই উত্তম এতে প্রমাণ হয় রোজা রাখাটাই বেশি উত্তম তবে তারা চাইলে অব্যাহতি আছে এতে গুণ হবে না রোজাগুলো পরে রাখতে পারবে কিন্তু রোজা রাখাটা ভালো এরকম অনেক হাদিস আছে আমাদের নবী মোহাম্মদামের একটা হাদিস। এটার উল্লেখ আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার যে একবার সাহাবিগণ নবীর সাথে ভ্রমণ করছিলেন যেহেতু খুব গরম পড়েছিল কেউ রোজা রাখেনি শুধু রোজা ছিলেন আমাদের নবী আর একজন সাহাবা আবদুল্লা বিন আবিরা এরকম আরও বেশ কয়েকটা হাদিস আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার চারশো বাহাত্তর এবং দুই হাজার চারশো তিয়াত্তর যে সাহাবিগণ নবীর সাথে ভ্রমণ করছেন কিছু সাহাবি রোজা রেখেছেন আবার অনেকে রাখেননি নবী যখন জানতে পারলেন সাহাবিগণের পক্ষে রোজা রাখাটা কঠিন হয়ে যাচ্ছে তিনি রোজা তখন ভেঙে ফেললেন আরও একটা হাদিস সোহেব মুসলিম খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার একবার আমাদের নবী সেটা ছিল মক্কা বিজয়ের বছর সাহাবিগণের সাথে এক জায়গায় গেলেন তিনি বুঝতে পারলেন যেসব সাহাবি রোজা রেখেছিলেন তাদের জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে তখন আমাদের নবী আসরের নামাজের সময় একমাত্র পানি নিয়ে পান করলেন এবং রোজা ভেঙে ফেললেন এতে করে আমাদের জন্য সহজ হয়ে গেল এ আদেশ থেকে আমরা জানতে পারলাম যে নবী রোজা রাখতে চেয়েছিলেন যদি তখন কঠিন না হতো তিনি রোজা ভেঙেছেন কেন কারণ সাহাবিগণের জন্য রোজা রাখা কষ্টকর হয়ে যাচ্ছিল আমাদের নবী তার সাহাবিগণকে কোনো সংকটের ভেতরে ফেলতে চাননি সেজন্য রোজা ভেঙেছেন তবে এখান থেকে আমরা জানতে পারি রোজা রাখা ভালো যদি রাখতে পারেন যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি এই রোজাগুলো পরে রাখতে পারেন এছাড়াও আমরা জানতে পারি যে রোজা রাখাটাই বেশি ভালো কেন কারণ যদি কেউ পরে রোজা রাখতে চায় যে ভ্রমণ করছে আল্লাহ না করুক যদি সে ভ্রমণ করতে গিয়ে কোনো কারণে মারা যায় তাহলে তার এই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে যে কাজটা ফরজ তাই ভ্রমণ করার সময় যদি কেউ রোজা রাখতে পারে তাহলে তার জন্য রোজাই বেশি ভালো আর এছাড়াও যখন ভ্রমণ করবেন এই পবিত্র রমজান মাসে দেখবেন আশেপাশের লোকজনও রোজা রেখেছেন এভাবে দেখলে ব্যাপারটা বেশ সোজা যখন বাড়ি ফিরে আসবেন রমজান মাস শেষ হয়ে গেলে যদি একা রোজা রাখতে চান আর অন্য কেউ না রাখে তখন এটা বেশ কঠিন কঠিন লাগে তাহলে এটা একটা অন্যতম কারণ যে ভ্রমণ করার সময় যদি কষ্ট সহ্য করে রোজা রাখতে পারেন তাহলে ভালো সবও পাবেন বেশি